সন্দেশ বসে রয়েছে ঠিক গোপালের সামনে। সন্দেশ চ, রোদ্দুরে চ, সন্দেশ আমরা চলো, রোদ্দুরে চলো, রোদ্দুরে চলো, চলো 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 চলো, রোদ্দুরে চলো, চলো 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 চলো, চলো না, ওই চলো চলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30। পুপু ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে, আর আজকে আমাদের এখানে ঠান্ডা 17°C। স্নান করে যখনই বেরিয়েছি মনে হচ্ছে চারধার দিয়ে বরফ পড়ছে। তাড়াতাড়ি করে ছাদে চলে এলাম একটুখানি রোদটা গায়ে লাগিয়ে নিয়ে, তারপরে রান্না করতে যাব। সন্দেশকে কতবার বললাম উঠে আয় উঠে আয়, উঠলো না। হতভাগা, ঠান্ডায় কাঁপছে, তাও তিনতলা ছাদে আসবে না সে। যাই হোক, অত টানা হিঁচড়া করে বাবা আনতে পারবো না, এমনি হাত পায়ের নিচে আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই ছাদে এসে আমি শুধুমুধু বসে রোদ পোয়াবো না, কিন্তু যেটুকু নিচের কাজকর্মগুলো আছে ছাদে নিয়ে চলে এসেছি। ওই কোনায় একটা কল লাগানো রয়েছে, ওখানে ধুয়ে ধায়ে শুকোতে দেব। আর কতগুলো আমলকি নিয়েছি, কেটে রোদ্দুরে দেব। তার থেকেও বড় কথা হলো মুখে যে আমার ব্রণ খুশকুড়ি হচ্ছে, সেটা কিসের জন্য হচ্ছে? এই মাথার খুশকি মুখের মধ্যে পড়ে এত বড় বড় ব্রণ খুশকুড়ি বেরিয়ে গেছে। রোগ ধরতে পেরে গেছি, কিন্তু এখন এর কোনো ট্রিটমেন্ট হবে না, কারণ এখন আমি মাথা ঘষতে পারবো না এত ঠান্ডাতে। তাই 6-7 দিন খুশকিটাকে মুখে পড়া বন্ধ করতে আমি এখন এই সিরামটা লাগাবো। এর মধ্যে আছে জল আর অ্যাপেল সিডার ভিনিগার। আপনারা যারা প্রচণ্ড শীত কাতুরে অথচ মাথার খুশকি মুখটাকে পুরো ক্ষতবিক্ষত করে দিচ্ছে, তারা কিন্তু এই টোটকাটা ইউজ করতে পারেন। রোদ্দুরে বসে অ্যাপেল সিডার ভিনিগার আর জল একসাথে মিশিয়ে একটা স্প্রে বোতলের মধ্যে ঢালবেন, তারপরে মাথার মধ্যে স্প্রে করে দেবেন। মাথার খুশকি মুখে পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু জানেন খুশকিও সেরে যায়। খুশকির জন্য সবচেয়ে বড় ওষুধ হচ্ছে এটা, এর আগেও আমি অনেকবার দেখিয়েছি। এই শীতে ছাদে বসে রোদ পোয়াও, তারপরে ওই কড়াইশুঁটি যে আছে কড়াইশুঁটি ছাড়িয়ে বিকেলবেলা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করো, হেভি জিনিস না? রোদ পোয়াতে পোয়াতে ভালো টাইম পাস হয়ে যায় কিন্তু। আমলকি কাটা, তারপরে শাক বাছা, কড়াইশুঁটি ছাড়ানো, কিন্তু একা একা ভালো লাগে না, অনেকজন মিলে বসে এইসব টুকটাক কাজগুলো রোদ্দুরে বসে করবো, বেশ ভালো লাগে। এখন মানুষের বাড়িতে লোকজন কোথায়? এক একজনের বাড়িতে 3 থেকে 4 জন মানুষ। আর এখানে আমার একটা ব্রণ হয়েছিল, ওটাকে আজকে খুঁটে ফেলেছি, মানে পুরো সার্জারি হয়ে গেছে। এত রক্ত বেরোচ্ছিল, আমি বাবারাই এক বোতল রক্ত মনে হয় আমাকে এখন দিতে হবে, এত রক্ত বেরোচ্ছিল। জানেন শরীরে রক্ত বেশি হয়ে গেছে, ভিটামিন বেশি পড়ছে তো শরীরে। চুলে শুধু খুশকি হয়েছে তাই নয়, কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে পাকা চুলগুলো পুরো একদম উঁকি ঝুঁকি মারছে। পাবলিককে বুঝিয়ে দিচ্ছে যে আমার বয়স কতটা হয়ে গেছে, কিন্তু এখন আমি এগুলোকে কালারও করতে পারবো না, বলছি না শ্যাম্পুই করতে পারবো না বাবা।
বেঁধে নিই। এবারে পেটের মধ্যে চুঁচু করে ডাকছে, মানে খিদাটা পাচ্ছে পাচ্ছে ভাব লাগছে, রান্নাবান্নায় হাত দিতে হবে। চলুন নিচের ঘরে যাই, এগুলো শুকিয়ে গেলে ইন্দ্র এসে নিয়ে চলে যাবে। আর আমলকি ওখানে সবকটা কাটা হয়ে গেছে, একটুখানি ছড়ানো জায়গা যদি দিতে পারতাম তাহলে আমলকিগুলো আজকেই শুকিয়ে যেত। নুন টুন দিইনি, লবণ যদি দিই তাহলে এগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। একটুখানি জলটা শুকিয়ে যাবে, মানে আমলকির রসটা একটুখানি শুকিয়ে যাওয়ার পরে যদি লবণ দিয়ে মেখে তারপর রোদ্দুরে দিই, টেস্ট হেভি আসে, আর অনেক দিন ওটাকে রাখা যায়। আর অনেকে বলে যে শীতকালে নাকি তাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, আমার কিন্তু সেরকম ধরনের হেয়ার ফল হয় না, যদিও হয় সেই জায়গায় আবার চুল গজিয়ে যায়। এইটার জন্য এইরকম দেবেন কিন্তু শীতকালে অবশ্যই এটা ইউজ করবেন। অ্যাপেল সিডার ভিনিগার একটা অনলাইন থেকে অর্ডার দিয়ে কিনে নিন, একদম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপরে রোগা হওয়ার জন্য গরম জলের সঙ্গে মিশিয়ে সকালবেলায় খাবেন, হাজারো বেনিফিট অ্যাপেল সিডার ভিনিগারে। তাহলে চলুন, হ্যাঁ পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই পেস্টটা কিন্তু খুব মিহি হতে হবে, নাহলে চালগুলো জিভে পড়বে।
শাকটাকে ঢাকা দিয়ে রাখবো। শাকটা থেকে তেল ছেড়ে এলেই আমি শাকটা নামিয়ে ফেলবো। আর সন্দেশের মাংস এনেছিল, সেখান থেকে দুখানা টেংরি আমি আজকে পেয়েছি। এই টেংরিটা হবে আজকে বিকেলবেলায় তন্দুরি, বুঝতে পারলেন? তার জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। চিকেন দিয়ে যে কোনো রেসিপি রান্না করার সময় যদি তাকে 8-9 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, এমনি স্বাদ বেড়ে যায়। ওরে বাবা! এবারে চিকেন তন্দুরি বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এর মধ্যে পেঁয়াজ আর দই আমি পেস্ট করে নিয়েছি। জল ঝরানো টক দই নিলে না খুব ভালো হয়, কিন্তু জল ঝরানো টক দই নেই। দেবো আদা রসুন পেস্ট, লবণ, আর এর মধ্যে রয়েছে চিকেন তন্দুরি মশলা। এই মশলাটা একটুখানি বেশি করে দেবো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটুখানি কিন্তু। এবারে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এই চিকেনটাকে না, চিকেনের পাটাকে ছুরি দিয়ে এরকম ফালা ফালা করে নিয়েছি, এই ফালিগুলোর ভেতরে যেন মশলাটা ভালো করে ঢোকে। এটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এরকম একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজে ঢোকাবো না কিন্তু, এটা আমি বাইরেই রেখে দেবো, যা ঠান্ডা, ফ্রিজে রাখার দরকার নেই। শীতকালে খেসারির শাক ঠিক এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে একদম অমৃত লাগবে। অমৃত বানিয়ে ফেলেছি, এই শাক দিয়ে মনে হয় অনেকটা ভাত খাওয়া যাবে। ইন্দ্রকে জোর করে এক কাপ চা খাইয়েছি, চায়ের সঙ্গে একটুখানি কেক ঠেক এসব খেয়েছি, একটুখানি পেটটা ভরা। এইবারে আমি যাব চিকেন তন্দুরি বানাতে। আর তার আগে পুপুর বইগুলোতে মলাট দিলাম, মানে ও এখন যাবে ইংলিশ পড়তে, স্যার আসবে। সেই 2 তারিখে বুক লিস্ট দিয়েছে জানুয়ারির, 3 তারিখে বইগুলো কেনা হয়েছে। তারপরে এদিক ওদিক পিকনিক ঠিকনিক করতে গিয়ে বইগুলোর একটাও মলাট দেওয়া হয়নি। আর স্কুলে মলাট ছাড়া বই দেখতে পেলেই আন্টিরা একদম বাইরে কান ধরে দাঁড় করিয়ে দেবে, আর তখন পুপু মাকে কি করবি, অভিশাপ দেবে যে হ্যাঁ মায়ের হাত পা যেন ভেঙে যায়, পঙ্গু হয়ে যায়। এই কটা বই তাও মলাট দিয়ে দিতে পারিনি, ওই জন্য আজকে বিকেলবেলা একটুখানি ফ্রি আছি। রাত্রিবেলা কোনো রুটি তরকারি কিছু করতে হবে না, ইন্দ্র বললে আজকে কচুরি আর ঘুগনি বাইরে থেকে নিয়ে চলে আসবে, ওই জন্য আমাকে তরকারি তরকারি করতে হবে না। তাই জন্য এই বইগুলো বসে বসে আমি এখন মলাট দিয়ে দিচ্ছি। 25 বার এলো ইন্দ্র, ইন্দ্রকে কি খাটানো খাটাচ্ছে,
একবার ছোট খাতা, একবার বড় খাতা, একবারে লিস্ট করে বাবাকে দিয়ে দে না। দিয়ে দিয়েছিলাম তো বাবা, যখন ভুল করে আমি বাবাকে বলেছি যে ছোট খাতা একটা পেনও কিন্তু তুমি পাবে না, না ভুলেও নেবে না, টাচ করবে না, ভুলেও। দেখ আমাদের এলাকাতে বিখ্যাত একটা বইমেলা হচ্ছে, কিন্তু এত ঠান্ডা পড়েছে। এই আজকে কত ডিগ্রি সেন্টিগ্রেড রে ঠান্ডা সেলসিয়াস? আজকে 14 ডিগ্রি ঠান্ডা, দুপুরবেলায় ছিল 17, এখন হয়ে গেল 14। আসি বাবা। আর এত ঠান্ডাতে দেখবেন বাইরে বেরোতেও ইচ্ছে করে না। আর বই মেলাতে শুধু বই বিক্রি হয় না, প্রত্যেক দিন একটা করে ফাংশন হচ্ছে, মানে নাচ গান এইসব হচ্ছে। খোলা আকাশের নিচে 2-3 ঘন্টা বসা ইম্পসিবল এই এত ঠান্ডায়। ঠান্ডা ভালো লাগে, কিন্তু এত ঠান্ডা দিনে মানুষ কি করে এই ফাংশনগুলো এনজয় করবে আমি বুঝতে পারছি না বাবা। বইপত্রতে মলাট দেওয়ার পরে বইগুলোর রূপ অন্যরকম হয়ে যায়, তাই না? আর আমার ছেলে এই যে এইখানটায় শুয়েই রয়েছে, সারাদিন এখানেই এখন শুয়ে রয়েছে। এই নিচে চট পেতে তার উপরে একটা তাওয়াল পেতে দিয়েছি, চটের একটা গরম আছে না। চিকেন ম্যারিনেট করাই আছে, দুপুরবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, শুধু এর মধ্যে একটুখানি ছোলার ছাতু মেশাবো যাতে দই মশলাগুলো এর সঙ্গে এটে সেটে যায়। ফ্রাই প্যানের মধ্যে প্রথমে বাটার দিয়ে নিয়েছি, সাদা তেল দিয়েও হয় কিন্তু বাটার যেহেতু রয়েছে বাটার দিয়ে করলাম। আর চিকেনের পিসগুলো এক জায়গায় মেয়েটা দিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ আচ্ছা দেখো বলছেন, চিকেনটা ফ্রাই প্যানের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি রুটি ছাঁকার এটাকে দিয়ে একটুখানি চিকেনটাকে সেঁকে নেব যাতে স্মোকি ফ্লেভারটা আসে। চিকেন তন্দুরি পুরোপুরি কমপ্লিটও হয়নি, তখনই ডোরবেল বাজছে, স্যার চলে এসছে, পুপু খাবে বলে পাশে দাঁড়িয়েছিল। কিন্তু স্যারের আজকে আসার কথা ছিল 8টার সময়, উনি 7টার সময় চলে এসছেন। সে যাই হোক, তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি চলে যাবে। আর আমি ততক্ষণে বসে বইগুলো মলাট দিয়ে নিই। এই বই মলাট দিতে না আমার ভীষণ ভালো লাগে, নতুন বইয়ের গন্ধ ছোটবেলার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। চিকেন তন্দুরিটা তো এখন খাওয়া হলো না, পুপুর পড়া হয়ে যাবে, পুপু নিচে আসবে, তারপরেই দুজনে খাবো, ইন্দ্র এসব খায় না। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। এই বইগুলোতে আমি মলাট দিয়ে রেখে দিচ্ছি, পুপু এসে নেমপ্লেটটা আঁকাবে, তারপরে আমাকে আবার নাম লিখে দিতে হবে।